Hello, mother. Hello. Hello friends, good morning, welcome back to our channel. তোমাদের আরো একটা নতুন দিনে জানাই সকলকে গুড মর্নিং আমার তরফ থেকে। তো এখন বাজে হচ্ছে প্রায় ওই 10টা কাছাকাছি আর আমার রান্না অলরেডি বসে গেছে। আজকে উঠেছি অনেকক্ষণ, উঠেছি বলতে ওই কটা ওই 1:30টার মতন উঠেছি, ঘরে কাজ করতে করতে সময় গড়িয়ে যাওয়া, অলরেডি রান্না বসিয়েও দিয়েছি, মানে রান্না মোটামুটি হয়েও গেছে আর একটু জাস্ট বাকি আছে। তার উপর হচ্ছে ও উঠে গেছে, উঠে হচ্ছে ও দোকানে এখন, আর এই ঘরের কাজ এখনও কিচ্ছু হয়নি, পুরো ঘর দোর পুরো মানে যাচ্ছে তাই হয়ে আছে। মানে রান্না করবো, রান্না করতে করতে ফাঁক তাহলে এইদিকে কাজগুলো করবো, অনেকগুলো কাজও আছে। আজকে ফ্যানটা হচ্ছে আবার পরিষ্কার করবো, দেখি আজকে ও ঘরে আছে, ওকে যদি পারলে করাবো, কারণ আমার হাতটা না অতটা যায় না, আর চেয়ারের ওপর উঠে মানে ভয়ও লাগে। দেখি ওকে দিয়ে করাবো, ওকে ডাকবো, ওকে দিয়ে যতটা কাজ করিয়ে নেওয়া যায়। আজকে আজকে ছুটি, আর আকাশের অবস্থা তো আজকে মোটামুটি একদমও ভালো না প্রত্যেক দিনের মতন। তো প্রায় কদিন এখন যাই না, বলছি তো মঙ্গলবার অবধি এমনি ওয়েদার থাকবে, তো আজকে কোথাও হয়তো বেরোতে পারবো বলে মনেও হচ্ছে না। তো আমি এখন কী কী রান্না করছি চলো দেখাই। এদিকে হচ্ছে ডাল বসিয়েছি, ডালটা অনেকক্ষণ আছে, ডালটা সেদ্ধ তো অনেক সময় নিচ্ছে দেখছি, ওই সব রকম সবজি দিয়ে একটু ডাল। ওদিকে হচ্ছে মাছের তরকারি, যেটা কালকে এনেছি ইলিশ মাছ, আজকে হচ্ছে এই ধোকার বড়া, এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে। তো ভাত আমার হয়ে গেছে, কিন্তু এখনও হচ্ছে আলু ভাজাটা, আলু ভাজবো, তার জন্য এখনও আলুটা কাটা হয়নি, ওটা হচ্ছে বাকি আছে। আর হচ্ছে এদিকে এদিকে চাও বসিয়েছি, মানে এখনও চা খাওয়ার সময় হয়নি, সেই দোকান ওপর বলেছি তুমি আসতে বসে আসতে বলেছি, তারপর ও এলে দুদিন একসাথে খাবো। অনেক বেলায় রান্না করছি, মানে কবে যে লাস্ট এত বেলায় রান্না করেছি আমার নিজেরই মনে হচ্ছে না। মানে রবিবার দিন তো মানে ও ঘুম থেকে উঠতে উঠতে আমার সমস্ত কাজ হয়ে যায়, ঘরে রান্না বান্না সব হয়ে যায়, শুধু ওই ঘরে কাজটা হচ্ছে লাস্টের দিকে করি। তো আজ হচ্ছে এত বেলা ওঠারও একটা কারণ আছে, মেন হচ্ছে সকালে বৃষ্টি এই যে ওকে দিয়ে হচ্ছে পাখাটা পরিষ্কার করাচ্ছি, করবে না কিছুতে, ও জোর করে নিয়ে এসেছি পাখা পরিষ্কার করানোর জন্য, কারণ আমার হাত ঠিক মতন যায় না। আর সাবান লাগবে? হ্যাঁ সাবান লাগবে, মগে তো সাবান আছে তো। এদিকে হচ্ছে রান্নাটা বসে আর হচ্ছে এইসব কাজ করছি, কদিন আগে তো পাখাটা আমি পরিষ্কার করেছিলাম, কিন্তু ফ্যানটা হচ্ছে সাদা তো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। ওকে দিয়ে পাখাটা পরিষ্কার করিয়ে আর এখন হচ্ছে এইটা করে নিলাম, কারণ গদিটা আমি তুলতে পারি না, আমি এগুলো দিতে পারবো না, কারণ ও তাহলে হচ্ছে গদিটা তুলে হচ্ছে কোনাগুলো বুঝতে পারে, ওই ধার নাহলে এটা তো নিচে নেমে আসে এখন, কারণ হচ্ছে চাদর বিতাচ্ছে। এখন হচ্ছে জামা কাপড় হচ্ছে এবার বাদ দেওয়া হচ্ছে, এই দুটো জামা আপাতত বাদ গেছে, এখন দেখা যাক আর কি কি বাদ দেয়। ওই ওই সাইডটা তো ওই কোনাটায়, ওই কোনাটায় দেখো, ওই ওই কোনাটায় নতুন কত ফাঁকা হয়ে গেল জায়গা। হ্যাঁ একদিন বেশি আমার জায়গাগুলো এই দুটো সাইড পরিষ্কার করতে হবে, বাদ দিতে হবে অনেক কিছু।
আজ অনেকগুলো জামা কাপড়ই বাদ হলো, আলমারি অনেকটা হচ্ছে খালি হয়েছে। এইগুলো সব ভালো ভালো জামা কাপড় এইগুলো, আর তার মধ্যে আজকে হচ্ছে একটা বড় জিনিস, আর একটা সাদা গেঞ্জি বাদ হয়েছে আজকে অনেক কষ্টে। সাদা গেঞ্জি, হ্যাঁ অ্যাডও হচ্ছে, হ্যাঁ ওগুলো অ্যাড হচ্ছে, ঠিক আছে। সাদা সাদা সাদা, কত সাদা গেঞ্জি। তো হচ্ছে ড্রেসিং টেবিলে বসে করতে গিয়ে আজকে এটা নজরে পড়লো, এটা হচ্ছে হেয়ার স্প্রে। মানে যখন আমি চুল স্ট্রেট করিনি, এখন তো চুলে আর কিছুই নিচ্ছে, মানে চুল যে স্ট্রেট করেছিলাম তো যখন করিনি তখন এটা কিনেছিলাম, আর ইউজ না করে প্রয়োজন ছিল না তারপর আর। এটা হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো এটা পুরোটাই নষ্ট হয়ে গেল, এটা পুরো ভর্তি। বোধহয় আমি সেই আমরা যখন পুরুলিয়া গেছিলাম তখন ওই পুরুলিয়াতেই একবারই মানে একটা দিনের জন্য জাস্ট ইউজ করেছিলাম, তাই এটা আজকে থেকে বাদ। এটাও আজকে অনেক কাজ করিয়েছি, সব থেকে বড়ো কাজ হয়েছে হচ্ছে পাখাটা পরিষ্কার করেছি, আলমারিটাও পরিষ্কার হয়ে গেছে। মানে কিছুটা হয়েছে আর কিছুটা হচ্ছে ওটা আমাকেই করতে হবে, কেন আমার জিনিস কী বাদ দেবো না দেবো ওটা হচ্ছে আমাকেই দেখতে হবে, দেখলে হবে না। তো এবার হচ্ছে নিচে যাব দোকানে, আর হচ্ছে এখন হচ্ছে বাবা মা খেতে আসবে, কারণ এখন হচ্ছে একটা খুঁড়ি হয়ে গেছে, কারণ বাবা যেদিন থাকে সেদিন হচ্ছে টাইম মেনটেন করে চলে খুব, তাও আজ 20 মিনিট লেট। বাবা হচ্ছে ওই কি বলবো, একটা বাসটা ঠিক 10 মিনিট বাকি থাকবে, তার আগে খালি মাখা বলবে চলো খাবি চলো, থা মার এই হয়ে যায়। এখন হচ্ছে মাঝে বৃষ্টি একটু কমে হচ্ছে, হ্যাঁ বৃষ্টিটা কমেছে এখন। তো এবার হচ্ছে আমি নিচে যাব, আর আমাদের খেতে এখন দেরি আছে বলতে গেলে, অনেকটা রান্নাঘরের কাজ এখনও একটু বাকি আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো বুঝতে পারছি এখন অনেক কাজ, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আমার বরটাকে অনেক খাটিয়েছি বলতে গেলে, তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ তোমরা হচ্ছে আমার পাশে থেকো যাতে আমি এগাতে পারি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া মানে আমি এগাতে পারবোও না। তো আজকের মতন বাই।